এখানে না থাকলে আপনারা পরিস্থিতি বুঝবেন না। কষ্ট ধরে রাখতে হয়, চোখের পানি আটকে রাখতে হয়। আমাকে আমার এখানে আন্টিরা বলতেছে তুমি লাইফ জ্যাকেট পরো, তোমার যদি কিছু হয়ে যায় তাদের লাইফ জ্যাকেট কে দেবে? আমি যদি লাইফ জ্যাকেট পরি তাদের লাইফ জ্যাকেট কে দেবে? সকালবেলায় খাই যাই, রাত্রেবেলা ঢুকছি, 15টা মিনিট রাত্রেবেলা ঢুকছি যে আমি আমি ক্ষুধায় আমি শেষ। একটা রেস্টুরেন্ট ঢুকছি সিলেটে, আপনার সিলেটে একটা নাম করা রেস্টুরেন্ট ঢুকছি, বলতেছে স্যার 25 থেকে 20 মিনিট লাগবে। আমি বলছি ভাই আমি পারবো না। পরে একটা রাস্তা থেকে চিকেন কিনে খাইছি, এত ক্ষুধা, তাহলে চিন্তা করেন কী পরিমাণ ক্ষুধা তাদের লাগতেছে। ক্ষুধা বাদ দেন, যেই মা তার বাচ্চাটারে নিয়ে এরকম করে রাখতেছে, আমি ডাকতেছি কোলে আসো, না মায়ের কোল ছাড়বে না, তার কী অবস্থা যাচ্ছে? যে বাবা দিন নাই রাত নাই কষ্ট করতেছে ওই জায়গায়, তার কী যাচ্ছে? একটাবার কি আমরা চিন্তা করছি? আমরা তো অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারি, আমি আমার কার সাথে কী কী হয়েছে ওইটা নিয়ে সমালোচনা করতে পারি, আমরা কার সরকার কোন বিরোধী দল কী নিয়ে এটা নিয়ে সমালোচনা করতে পারি, একটাবার কি আমরা এবার একসাথে হইতে পারি না? দেখেন আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, আমার আব্বা আমার সব শখ পূরণ করে দিছে, গাড়ি বলেন বাড়ি বলেন সব কিছু, দিন শেষে একটা ছাদ আছে আর দুই বেলা ভাত আছে, আমার আমার টেনশন নেই, আমার দুই বেলা ভাত আমার আম্মা মাখায় দিবে, আমি খাবো, আর আমার ছাদ আছে, আমার টেনশন নেই। কিন্তু যেই মানুষের ছাদ নাই, যেই মানুষের ভাত নাই, আমার বাপ এটা শিখায় নেই, শিখাইছে ওদের পাশে দিয়ে দাঁড়াও। দেখেন ত্রাণ দেওয়ার সময় আমি কিছু চাই নাই আপনাদের কাছে, শুধু বলছি যে এসে খাবার দিয়ে যান, পারলে শুকনা খাবার আমি নিয়ে যাচ্ছি, আপনাদের উসিলা কিছু দিয়ে যাব, কিছু চাইনি, কিন্তু এবার চাবো। আমার দ্বিধাবোধ নাই, কোনো লজ্জা নাই, আমি আমার বাবা আমি জানি না আমার আব্বা কী বলবে, আমার আম্মা কী বলবে, কিন্তু আমি একা এত বড় প্রজেক্ট করতে পারবো না যদি আপনারা পাশে না থাকেন। আমরা অনেক সুন্দর করে দি আফটার এফেক্ট ফর সিলেট অনেকগুলো বাসা তৈরি করব, আমার স্বপ্ন 120টা, যাতে এটা 500-1000 আমাদের এই প্রজেক্টটা করা। আমরা এখানে ত্রাণ দিতে এসেছি, আজকে আমাদের ত্রাণ দেওয়া শেষ, ত্রাণ দেওয়া শেষ করে আমি এখন ঢাকার দিকে ফিরব, ঢাকায় যেয়ে আমি আবার ত্রাণ নিয়ে আসব সামনের সপ্তাহে। এত ততদিন আমি ত্রাণগুলো কালেক্ট করব, ত্রাণগুলো কিনব, আবার একত্রিত করব, নিয়ে আমি 900 কেসের ত্রাণ পাঠাবো, স্টার প্যাসিফিকের ত্রাণ পাঠাবো, এখান থেকে আবার ত্রাণগুলো যাবে, এরকম করে আপডাউন হবে। প্রজেক্ট আফটার এফেক্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে আপনারা সবাই এক হতে পারেন, কারণ আমার সাধ্যমতো আমি যা করার করছি, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, দাওয়ার দিছি, এবং নাইয়ান ভাইয়া বলেন, আমার পিছনে যেসব আমার ভাইরা বলেন যারা ছিলেন প্রথম থেকে এই পর্যন্ত, সবাই করছে। আমরা 23,000 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, তাদের পর্যন্ত পৌঁছানো এই করছি, কালকে আরও যাচ্ছে খাবার, স্টার প্যাসিফিক থেকে কালকে খাবার যাবে, পুরো টিম, আমি যেটা বলেছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এভাবে। এবার যে আফটার এফেক্ট প্রজেক্টটা, যেটা হচ্ছে বন্যার পর যেসব মানুষের বাসা হারিয়েছে, যাদের যেসব স্কুলের মেরামত করা দরকার, যেসব মসজিদে মেরামত করা দরকার, সেটা নিয়ে আসলে আমাদের এটার কাজ। সেটা আমি আমি একা করতে পারবো না, সেটা উনি একা করতে পারবে না, সেটা পিছনে যারা দেখছেন ভলেন্টিয়াররা যেই ভাইরা আছে তারা একা করতে পারবে না, এটা আমাদের সবার মিলে করতে হবে। এটার জন্য যেটা করতে হবে, আমি যেমন 10টা বাসা বানিয়ে দিচ্ছি, 9B 10টা বাসা বানিয়ে দিচ্ছে, একটু আগে আমার একটা ছোটো ভাই আসছিল ব্রাদার্স ফার্নিচারের, ওরাও আমাকে যেমন বললো ভাই আমি 4টা বাসা বানাই দেবো, রাফসান 1টা বাসা বানাই দিবে, তাসান ভাই 4টা বাসা বানাই দিবে, এরকম করে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা কিছু আছে, আপনারা কেউ সিমেন্ট দিতে পারেন, কেউ একটা বাসা বানাই দিতে পারেন, কেউ টিন দিতে পারেন, এনিথিং আপনারা দিতে পারেন, এই আপডেট আমরা জানাবো যে কীভাবে দিবেন না দিবেন, কেউ টাকা দিতে পারেন। একটা বাসা যতটুকু আমরা যে এরিয়াতে গিয়েছিলাম বাসা বানাতে, আমি জিজ্ঞেস করছি, কিছু বাসা আছে 3 লাখ টাকা, মানে আমরা ওইটাকে মেরামত করে আবার নতুন টিন দিয়ে জমি ওনাদেরই আর কি, ওখানে 3 লাখ টাকা লাগতে পারে একটা বাসা বানাতে, 2 লাখ টাকা লাগতে, আবার এমন আছে যে 50,000 টাকাও লাগতে পারে, আবার 5 লাখ টাকাও আছে, আবার মসজিদ আছে স্কুল আছে, এগুলা প্রজেক্ট। সো আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো বা বিকাশ নাম্বার দেবো, যার যেটা সাধ্যমতো আপনারা ওখানে দিবেন, এটা এখন না এটা পরে, আরও যার যেটা সাধ্যমতো এটা আপনারা হেল্প করবেন আপনারা, বা কেউ যদি বলেন যে ভাই আমি একটা বাসা বানাই দিব, বা একটা টিনের ঘর বানাই দিব, বা স্কুলের মেরামতটা আমার দায়িত্ব দেন, বা আপনারা
যে কেউ যদি সিমেন্ট পাঠাতে চান সিমেন্ট দিতে পারেন, টিন দিতে পারেন, আর কি ভাই সিমেন্ট টিন, তারপরে রড লাগে, রড লাগে, মানে যে মসজিদ বানানোর জন্য যেরকম রড, সিমেন্ট, বালু, এগুলো যেগুলো প্রয়োজন, তো এরকম বিষয়ে যেমন কাঠ লাগে। সিলেটের রবিন ভাই যেমন বললো সেও দুইটা বাসা বানায় দিবে, এরকম আমার পরিচিতই প্রায় আমরা মিলে প্রায় 20-25টা হয়ে গেছে। সাকিব ভাই যেমন আমাদের সাথে কয়েকটা বাসা বানিয়ে দিচ্ছে চিটাগাংয়ের এশিয়ান গ্রুপে থেকে আর কি। তারপর আর কে জানি আছে ভাই যেমন আজকে একটা বড় ভাই 10,000 পিস কাপড় পাঠাচ্ছে মাইটিভিতে, এটা আমি আবার সাকিব ভাই, ও সাকিব ভাই, সাকিব ভাই বলছে যে 10,000 পিস কাপড় পাঠাচ্ছে। তো এই যে সবাই মিলে যে একত্রিত হলাম, কি হলো, উপকার হলো, একটা কতগুলো মানুষের উপকার হলো, এটাই আমাদের সাকসেস, এটাই আমাদের পাওয়ার, এটাই আমাদের ইউথ পাওয়ার, এটাই আমাদের কমিউনিটি, এটাই আমাদের বাংলাদেশ। আমরা এটা প্রাউড ফিল করি সবাই মিলে। সরকার সরকারের জায়গার মতো কাজ করছে, সবাই সবার জায়গার মতো কাজ করছে, আমরা আমাদের জায়গার মতো কাজ করব। তো এই প্রজেক্টটা দাঁড়া করানোর জন্য আপনাদের সবচেয়ে বড় হেল্প প্রয়োজন, কারণ এতগুলো 120টা বাড়ি, এটা খেলা কথা না, কিন্তু মুখে বললাম 120টা বাড়ি কিন্তু হয়ে যায় না। 120টা বাড়ি বানানোর জন্য অনেক এফোর্ট প্রয়োজন, অনেক টাইম প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, যেটা আসলে আমি একা, আমার একার সাধ্য নাই বা ওনার একার সাধ্য, আমরা সবাই মিলে করবো একটা সুন্দর কালারফুল একটা একটা, যদি একটা গ্রামও আমরা করতে পারি একটা কালারফুল হবে। আমি দেখে আসলাম, যেমন আজকে এক জায়গায় গেলাম, ওখানে আমি বলছি 10টা বানিয়ে দেবো, ইনশাল্লাহ সেই 10টা বানিয়ে ফেলবো, কিন্তু এটা সময় লাগবে, সেখানে আপনাদের হেল্প লাগবে, আপনারা যে যেটা পারেন। আমি মহিলা ফোন দিল যে, ও আচ্ছা, এটা আমি বলতেছি, যে যেটা পারেন সেভাবে আপনারা হেল্প করবেন। কেউ সিমেন্ট দিয়ে হেল্প করতে পারেন, কেউ কাঠ দিয়ে হেল্প করতে পারেন, কেউ টিন দিয়ে হেল্প করতে পারেন, কেউ টাকা দিয়ে হেল্প করতে পারেন, ইট ডিপেন্ডস। আমি এত বড় প্রজেক্ট, কিন্তু এত বড় একটা ত্রাণ আমরা ই করলাম, আমরা কিন্তু কোনো টাকা পয়সা নেইনি, আমরা মানুষকে বলছি যে যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তাহলে খাদ্য শুকনা খাবার মাইটিভিতে নিয়ে এসে দিবেন, আমি এটা পৌঁছাই দিব। এবং আমি সেটা করছি, আপনাদের প্রায় 5,000 খাবার কিন্তু আমি পৌঁছাই দিয়েছি, আপনাদের প্রতিনিধি হয়ে এই কথা বলেছি। আমি আবারও আপনাদের প্রতিনিধিত্ব হতে চাই, এই সুযোগ আপনাদের করতে হবে, ওই বিশ্বাস আপনাদের আমার উপরে রাখতে হবে। আমি করোনার সময় বলেন কাজ করছি, রোহিঙ্গার সময় বলেন কাজ করছি, বরিশালে যখন বন্যা ইয়ে হয়েছে কাজ করছি, আমি চেষ্টা করছি সবসময় যে নিজের সামর্থ্য দিয়ে কিছু করার, কিন্তু এখন আমি থেকে গেছি, আর কতক্ষণ করব আমি একা, কতক্ষণ কাজ করব, আমার দ্বারা তো এত সম্ভব না। আমি আমার হাইয়েস্টটা দিয়ে গেছি, এখানে নায়ান ভাইয়া 20,00,000 ডোনেট করলো, আমি 10,00,000 করলাম, 15,000 মানুষকে দিলাম, উনি 8,000 দিল, এরকম করে আপনার 5,000, আপনারা যারা মাইটিভিতে আছেন 5,000 মানুষকে খাওয়ালেন, আমার পিছনে যারা আছে এখানে সবাই মিলে, যেমন আমি একটা ছেলের সাথে পরিচয় করতে আসো, ও আমার আমার আমাদের টিএফ ফিল্ম সিটি, ও দুটা বাসা যেমন বানিয়ে দিচ্ছে, ও দুটা বাড়ি বানিয়ে দিচ্ছে বলছে, হ্যাঁ ও আজকে বলছে যে ওর আম্মু অনেক ভালো একজন মানুষ, আমাকে ফোন দিয়ে বলছে বাবা তোমার সাথে আমার ছেলে আছে কোনো টেনশন নেই, এরকম ভালোবাসে আন্টি আমাকে। সো আন্টি বলতেছে যে আমি দুইটা বাসা বানিয়ে দিব, প্রথম ও বলছে একটা, আন্টি ফোন দিয়ে বলছে আরেকটা, আমি আরেকটা দিব, যে এই যে রেসপেক্ট, এই ভালোবাসা, এই বিশ্বাসটা আমার উপরে আছে সবার। আমরা এই বন্যার ইতে আস্তে আস্তে পানি কমছে, একটু কমছে, সামনে আরও কমবে ইনশাল্লাহ, কালকে যে জায়গায় যাচ্ছে ওগুলো বলে আমি আমি বলতেছি, তো কমছে কিন্তু এরপর যে যাদের দেখেন, যা আমি কাদা, আপনি যারা দেখছেন বাড়ি নাই কিছু নেই, তারা এখন রাস্তায় ঘুরতেছে, এইসব মানুষ রাস্তায় ঘোরার মতো মানুষ না, গ্রামের মানুষ কিন্তু এরকম না, একটা প্রাকৃতিক ইসের কারণে, দুর্যোগের কারণে তারা এই সমস্যাটা পড়ছে। তারা কিন্তু মানে আপনারা যেরকম ভাবতেছেন যে তাদেরকে যে আমরা ত্রাণ দিচ্ছি বা করতেছি, তারা কিন্তু খিদায় এরকম করতেছে, আর কিচ্ছু না, কিন্তু তারা সবাই আজকে যাদেরকে দেখছেন এই লাইভে বা আপনি বিভিন্ন মানুষ কাজ করছে এই লাইভে, যারা যাদেরকে দেখছেন সবাই ভালো ফ্যামিলির, সবার ঠিক আছে, সবাই ভালো একটা, সবার বাড়ি ঘর আছে, টিনের ঘর আছে, কারোর ইটের ঘর আছে, কারোর মাটির ঘর আছে, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু তাদের এখন আর তারা ভালো নাই। এখন এই সময়টা যদি আমরা সবাই একত্রিত না হই, কিছু ডোনেট না করি, তাহলে হবে না। আমি ডোনেশন বলতে কী বোঝাচ্ছি, আমি কখন ডোনেশনের কথা বলতেছি আপনার সেটাও মাথায় রাখতে হবে, আমি কোন সময় এসে বলতেছি, আমি এতদিন কিন্তু ডোনেশনের কথা বলিনি, এই 23,000 ত্রাণ যে গেল কোনো ডোনেশনের কথা বলিনি, আমরা কাজ করতেছি। আমি আমার চোখে দেখা নায়ান ভাইয়ার এখানে যারা তিনজন পরিচিত লোক আসছে ট্রাম নিয়ে, কোথায় থাকবে সে অ্যামাউন্টটা নাই, হোটেলে উঠাই দিয়েছে ফ্রি, তোমরা থাকো জাস্ট ট্রামটা দিয়ে আসো, এভাবে আমরা হেল্প করছি মানুষদেরকে, মানুষের পাশে ছিলাম,
আর থাকতে চাই। আর চিন্তা করেন, যারা যারা এখন কাজ করছে, আমরা যদি সবাই এক হইতাম, যারা যারা এখন দেখেন বিভিন্ন সেক্টরে কাজ করছে, আমরা যদি এই গ্রুপটা এক হইতাম, পুরো সিলেটটাকে ঠিক করার মতো ক্ষমতা আজ কিন্তু আমাদের সবার ছিল। আমরা যদি এক হয়ে কাজ করতাম, আমরা যদি আলাদা না হয়ে এক হয়ে একটা প্ল্যান করে চারো সাইডে যদি এক হয়ে আমরা বলতাম তুমি এই জায়গায় কাজ করবা, তুমি এই জায়গায় করবা, আমি এই সাইডটা দেখবো, সবাই মিলে করতাম, তাহলে আরও বড় হতো। আর ইনশাল্লাহ এটা হবে, এমন না হবে না। এবং একটা কথা বলি আপনাদেরকে, শুধুমাত্র আমরা এই যে চার পাঁচজনকে নিয়ে ফেসবুকে আপনারা ছবি দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে যারা এত সম্মান ভালোবাসা দিচ্ছেন, কিন্তু তাদের কথা ভুলবেন না, যারা এই চার পাঁচজন ছাড়াও কিন্তু হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে আসতেছে। তারা আসল যোদ্ধা, তারা ক্যামেরার সামনে আসছে না, তারা আসল যোদ্ধা। আমি ক্যামেরার সামনে আসতেছি যাতে আরও দুইটা মানুষ ইন্সপায়ার হোক, আরও দুই জায়গায় যাতে এখানে ত্রাণ আসুক, ইনফরমেশান পাস করছি। কিন্তু যারা করতেছে, যারা পিছে কাজ করতেছে, তারা আসল হিরো, তারা আসল ফেরিওয়ালা, যারা ডোনেশন দিচ্ছে। এক্স্যাক্টলি। তো এখন আমাদের যেটা কাজ, এতদিন আমরা করছি, এখন আমি ঢাকায় যাব, এরপর আমাদের প্রজেক্ট হচ্ছে দি আফটার এফেক্ট সিলেট প্রজেক্টটা, ফর সিলেট। এখানে আপনারা বাসা ডোনেট করতে পারেন, টাকা ডোনেট করতে পারেন, টিন ডোনেট করতে পারেন, চাল কাঠ ডোনেট করতে পারেন, সিমেন্ট ডোনেট করতে পারেন, স্কুল মেরামত করার জন্য যা যা প্রয়োজন সেগুলো ডোনেট করতে পারেন। ডিপেন্ডস, অ্যাকাউন্ট নাম্বার থাকবে একদম লাইটলি, যে কেউ ফোন দিয়ে দেখতে পারবে, যে ট্রান্সপারেন্ট থাকবে যে কত টাকা আছে আমাকে দেখাতে হবে, ভিডিও কল হোক অ্যানি হোক, কিছুক্ষণ পরপর দেখাবে যে এত টাকা, কিছুক্ষণ পরপর লাইভে এসে দেখাবে যে এত টাকা ঢুকছে, এত টাকা ঢুকছে, এরকম যে কেউ এসে ইনফরমেশান নিতে পারবে। আর এইটার পার্ট হতে হলে সবাই আমরা এটার পার্ট, আমরা সবাই, আমার যারা বন্ধুরা আছো, আমার যারা ফ্যান্সরা আছো, আমার যারা ওয়েল উইশাররা আছো, আমার যারা আন্টি এবং আঙ্কেলরা যারা দেখছো, নাইয়ান ভাই যত ফ্রেন্ডরা আছে, আমাদের যে সার্কেলরা আছে, সবাইকে আমরা এক করবো এবং আপনারা এক করেন। আমার উপরে এই সন্তানের উপরে বিশ্বাস আছে, তো এই ভাইয়ের উপরে বিশ্বাস আছে, বাস টেনশন নাই, যেটা ওয়াদা করি সেটা পূরণ করেছেন। আমরা 120টা, যদি দেখে আমাদের ফান্ড, আমাদের কালেকশন অনেক বেশি থাকে, তাহলে আমরা 120টারও বেশি যাব। কারণ আমরা দেখলাম 120টার খরচ আসে অ্যারাউন্ড 120টা প্রায় আড়াই কোটি টাকা, যদি আমরা 2 লাখ টাকা করেও ধরি, বা 1 লাখ এরকম সামথিং, 2 লাখ টাকা করে ধরি একটা বাড়ি বানাতে, মানে একটা টিনের বাড়ি বানাতে বা এরকম লাগে, এরকমই লাগে যদি একদম অ্যাটলিস্ট ধরি আর কি, তাহলে হ্যাঁ তো মেরামতের ব্যাপার একটা, তাহলে আসতেছে 2 কোটি কত, 2 কোটি 50 60-এর মতো, 2 কোটি 50 60, এটা হিসাব হয়নি। আমরা এর চেয়েও যদি যদি দেখি যে আমাদের 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা উঠে, তাহলে আমরা আরও বাড়াবো আরও। এক্স্যাক্টলি, এক্স্যাক্ট। এবং ইনফরমেশনগুলো আমরা একটা ওই আমরা দেখাচ্ছি যে এই একটা বানাইলাম, এই দুইটা বানাইলাম, এই তিনটা বানাইলাম, এই চারটা বানাইলাম, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। কেন আমার একা পক্ষে বা নাইন বার একা পক্ষে আমাদের সম্ভব না, এতগুলো এত বড় একটা উদ্যোগ যে আমি নিছি, এটা অনেক সাহস করে নিছি, এটা ইম্পসিবল কাজ, এটা একা একা উদ্যোগ নেওয়াটা এটা অনেক টাফ। আমি এতদিন একা যতটুকু টানতে পারছি আমি টানছি, আমার এই মাসে যত কিছু আছে আমি সব দিয়ে দিছি, এটা সবাই প্রমাণ। এখন জাস্ট আপনাদের হেল্প লাগবে। আমার বাবাকেও আমি বলছি যে বাবা তুমিও 5টা বাড়ি দিবা, তুমি 10টা দিবা, আঙ্কেলও ওর নাইয়ান ভাইয়ের আব্বু 5টা 10টা বাড়ি দিবে, আমি নিজে পার্সোনালি 10টা দিব, ভাইয়া 10টা দিবে, এখানেই হয়ে যাচ্ছে অনেকগুলো। আমাদের ভাই ব্রাদাররা দিবে, এখানে ওই ছেলেটা দিল 2টা, ওই ব্রাদার্সের ছেলেটা দিল 2টা, এরকম করতে করতে হয়ে যাবে। আপনারা যখন একটা ফান্ড পাঠাবেন, এই ফান্ডটা দিয়ে একটা একজনের বাসা হচ্ছে, একজনের ছাদ হচ্ছে, দেখতেছে কি আল্লাহ, মহান আল্লাহ তাআলা, ওই ফান্ডটা দিয়ে একটা মসজিদ তৈরি হচ্ছে, দেখতেছে কি একটা আল্লাহ, ওই ফান্ডটা দিয়ে একটা স্কুল ঠিক হচ্ছে, দেখতেছে কি আল্লাহ। সব সরকারের উপরে চাপাই দিলে হবে না, সরকার কতক্ষণ করবে, কতক্ষণ, কিছু দায়িত্ব তো আমাদের নিতে হবে, এই ভলান্টিয়ারদের নিতে হবে। আমাদেরকে কেউ এসে টিকিট দিয়ে বলবে না যে নাও বাবা দেশের জন্য কাজ করো, আমাদেরকে কেউ টিকিট দিয়ে এসে বলবে না, পিছনের এই এই ছেলেপেলা যারা কাজ করছে এদেরকে কেউ টিকিট দেয়নি যে নাও বাবা তুমি 2 টাকা পাচ্ছ, এমনি করছে। এই ছেলেটার মা বলছে তুই ঘরে ঢুকবি না যতক্ষণ না তুই কাজ না করে আসবি আফ্রিদির সাথে, কেন? আমার এই বন্ধু সব কিছু বাচ্চা ওর বেবি ডেলিভারি আর 4 দিন পর সব কিছু ফালে রেখে চলে আসছে, আমি বলছি তুই থাক সমস্যা নেই, বলছে না দোস্ত আমাকে আসতে দে মানুষের সেবা করতে দে। আমার আমার চাচাতো ভাই আপনি চিনেন সবাই, ও আমার সাথে ব্লগে থাকে, ও চলে আসছে বরিশাল থেকে, এই দুজন ছেলের সাথে আমার পরিচয় মাইটিভিতেই, চলে আসছে স্কুলে পড়ে, ও স্কুলে পড়ে
চলে আসছে। রবিন ভাই নামে দুইটা ভাই, হ্যাঁ বাড়ি দিবে সিলেটেরই। বাড়ি বলতে বাড়ি না, টিনের বাড়ি, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে দেখবো যে একদম, যেমন আজকে দেখলাম আপনারা দেখলেন ভাঙা বাড়ি, ওটা মেরামত করতে 3-4 লাখ টাকা লাগবে। কিছু বাড়ি আছে টিনের 70,000 টাকাও হয়, 40,000 টাকাও হয়, 50,000 টাকা হয়, এরকম থিমটা হচ্ছে এরকম। আপনারা বুঝছেন তো আমি কি বুঝাতে যাচ্ছি? আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন সবাই। আমি সকল যারা এই বন্যার কষ্টের টাইমে যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাই, যারা সবাই ডোনেশন পাঠিয়েছেন এই বন্যা, যারা যারা কাজ করছে তাদেরকে ডোনেশন পাঠাইছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। দেশের প্রতি মায়া আছে, মানুষের প্রতি মায়া আছে দেখে আপনারা পাঠিয়েছেন। এখন আমাদের টার্গেট হচ্ছে ত্রাণ দিয়ে এখানে শেষ না, কেবল শুরু কাজ। ত্রাণ আসতেই থাকবে, টেনশন করবেন না, ত্রাণ আসতে, কেউ না কেউ খাবার আল্লাহ দিবে, টেনশন করেন না। আমার বাসার থেকেও রিজিকের মালিক আল্লাহ, কোনো বান্দাকে ক্ষুধাত্ত রাখবে না, খাবার পৌঁছায় দিবে। দেখছেন না আপনারা, আপনারা দেখছেন না, আপনারা পাঠিয়ে দিচ্ছেন না খাবার, আপনারা যারা লাইভ দেখছেন আপনারা খাবার নিজে পাঠিয়ে দিচ্ছেন। কে পাঠাইছে, এটা কেমনে আসছে? আল্লাহ পাঠাইছে আপনাদের দ্বারা, আপনার উসিলা। এক্স্যাক্টলি, অনেক অল্প টাইমে, এবং অনেক অল্প টাইমে। আমি আফ্রিদি, আমার সোশ্যাল মিডিয়ার যেই যতটুকু আপনারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, এইটা দিয়ে যদি আমি 120টা বাড়ি বা ফ্যামিলি বা 120টার বেশি 200টার মতো বাড়ি বা 300টার মতো বাড়ি, মানে যতটুকু সামর্থ্য আমাদেরকে আপনারা দেন বা আমরা মিলে করতে পারি, সেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে। নট মি, আমি তৌহিদ আফ্রিদি কোনো জায়গায় বলিনি, এটা আমি একা করছি। আমরা, আমরা বলতে একটা কথা আছে, আমি আর আপনি, আপনারা সবাই মিলে করব। দুষ্টুমি হয়েছে, ফাইজলামি হয়েছে, ব্লগ হয়েছে, অনেক জোকস হয়েছে, অনেক কিছু হয়েছে, গালাগালি হয়েছে, সমালোচনা হয়েছে, অনেক কিছু করে আমি এই পর্যন্ত আজকে আসছি এই জায়গায়। কিন্তু এই টাইমে প্লিজ বি সিরিয়াস। আমাদের এই সিজনে যে আর্নিং হবে এটা আমরা, আমি বলছি এটা আমাদের শো অফের এই সিজনে যত টাকা আর্নিং হবে, এবারে আমরা পাঞ্জাবি সেল করছি, যেটা যেটা আপনারা জানেন যে আমার একটা পাঞ্জাবি বিজনেস আছে শো অফ, সব টাকা আমি দিয়ে দিচ্ছি, ওই টাকা দিয়েই কিন্তু আমার ঘর আসতেছে। তো আমার এটাই বলার, দেখেন একবার দিয়ে দেখেন, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা শান্তি লাগবে বরাবর, এই জায়গাটা বুকটা ভরে যায়। কোনো মানুষে, কোনো মায়ের মুখের মধ্যে যদি হাসি পান না, এই জায়গাটা শান্তি লাগে, ঠিক এই জায়গাটা। আপনার টাকা দিয়ে যদি একটা বাসা বানানো যায়, সেটা এক টাকা হোক, আপনার অধিকার ওই বাসার মধ্যে আছে, এবং আপনার হাসিটা ফুটবে এভাবে যে আমিও তো দিছিলাম, আমিও তো ছিলাম। দেখেন এত বড় প্রজেক্ট, আমি আমার বাবা মার পারমিশন ছাড়া আমি এটা বলে ফেলছি, আমি আমার আব্বুর থেকে পারমিশন নিইনি, আমার আম্মুর থেকে নিইনি, আমি কাউর থেকে নিইনি, আমরা দুজনের মাথায় আসছি ইনস্ট্যান্ট গাড়ির মধ্যে, আমি বলছি করবো, মানে করবো। এর জন্য আমি দেখছি অনেকে উদ্যোগ নিতেছে যে বাসা বানাবে, আমি বলছি ওয়াও ফাইন, ফ্যান্টাস্টিক, হইলে হইল, ফ্যান্টাস্টিক। কেউ যদি বাসা বানাতে চায়, সরকার বাসা বানাবে, অবশ্যই করবে, সরকার তো করতেছে। এখন তো সরকার এসে পানি সরাই দিতে পারবে না, প্রেশার দিয়ে লাভ নেই, ওনারা সরকার সরকারের মতো কাজ করবে। আমরা ইউথরা, আমরা আপনার আপনার সন্তানরা, এই যে আমি আপনার, আপনাদের সন্তান, আপনার ভাই করব। দেখেন আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, আমার আব্বা আমার সব শখ পূরণ করে দিছে, গাড়ি বলেন, বাড়ি বলেন, সব কিছু। দিন শেষে একটা ছাদ আছে আর দুই বেলা ভাত আছে, আমার আমার টেনশন নেই। আমার দুই বেলা ভাত আমার আম্মা মাখায় দিবে, আমি খাবো, আর আমার ছাদ আছে, আমার টেনশন নেই। কিন্তু যেই মানুষের ছাদ নাই, যেই মানুষের ভাত নাই, আমার বাপ এটা শিখায় নেই, শিখাইছে ওদের পাশে দিয়ে দাঁড়াও, ওদের পাশে যেয়ে দাঁড়াও। আমার মা আমাকে এই পর্যন্ত ফোন দিয়ে বলে নাই যে তুমি কবে আসবা, একবারও বলে নাই। আমার আম্মুকে আমি ফোন দিয়ে কালকে জিজ্ঞেস করছি, আম্মু আমার ফোন দাও না কেন, আমি কি কী তোমার ছেলে কি ভাইসে গেছে, মরে গেছে নাকি, তুমি ফোন দাও না, কারণ তুমি আগে, তুমি যেই লক্ষ্যে গেছো ওই লক্ষ্যটা শেষ করে তারপর আসবা। আমার এনার্জি আরও 120 লেভেলে চলে গেছে। আমি চাই আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একটা ফান্ড কালেক্ট করতে হবে, যেটা দিয়ে আমরা আমাদের বাড়ি, যেসব বাড়ি এই বন্যাতে বাড়ি হারাইছে, তাদের বাড়িটা করে দিতে হবে। প্লিজ, এটা অনেক সিরিয়াস একটা টপিক, আমি আমাকে ক্ষমা করবেন আমার কোনো কথায় ভুল থাকলে, ছোট মানুষ আমি, আমি একা অনেক বড় একটা উদ্যোগ নিছি, না করতে পারলে আমার হয়তো বা সম্মান থাকবে না, কিন্তু আমি আমার সামর্থ্য মতো 10টা করে দেখাবো। আপনারা যদি কেউ না করেন, নো প্রবলেম, আমি যেই 10টার ওয়াদা দিছি আমি সেটা করে দেখাবো, বা আমার ভাইটা যেই 10টা ওয়াদা দিছে সেটা আমরা করে দেবো, বা আমার ওই ভাই যে ওয়াদা দিচ্ছে ওইটা করে দেখাবো।
কিন্তু আমি চাই আপনি আমি সবাই মিলে পুরো সিলেট বাসীটাকে আবার সুন্দর করে উঠাই। ভেবেন নাই সিলেট পর্যন্ত আমাদের শেষ। আপনারা শো অফ করতে আমাকে যখন বলতেন শো অফ শো অফ শো অফ, এই শো অফ দিয়ে একটা ব্র্যান্ড দাঁড়া করায় ফেলছে, পাঞ্জাবির ব্র্যান্ড দাঁড়া করায় ফেলছে। আফটার এফেক্ট শুনতে 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 এটাও একটা বড় ধরনের একটা একটা পারমাণবিক বোমা করে দাঁড়া করাবো যেখানে সব জায়গায় হেল্প করবে এটা। আর এটার এটার ফাউন্ডার কে জানেন? আপনারা জানেন এটার ফাউন্ডার কে? এটার ফাউন্ডার হচ্ছে আপনারা, এটার দায়িত্ব আপনাদেরই। আপনাদের এগিয়ে আসতে হবে, আমার সাথে হাতে হাত মিলাতে হবে, একসাথে কাজ করব। কার জন্য? দেশের জন্য, আমাদের মায়ের জন্য। কোন মা? এই দেশটাই আমাদের মা। এই মায়ের জন্য আমাদের কাজ করতে হবে। আমি আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি, কারণ আমি জানি আমার প্রবাসের ভাইরা সবচেয়ে বেশি ডোনেট করে। দেখেন ত্রাণ দেওয়ার সময় আমি কিছু চাই নাই আপনাদের কাছে, শুধু বলছি যে এসে খাবার দিয়ে যান, পারলে শুকনো খাবার আমি নিয়ে যাচ্ছি, আপনাদের উসিলা কিছু দিয়ে যাব, কিছু চাইনি। কিন্তু এবার চাবো, আমার দ্বিধাবোধ নাই, কোনো লজ্জা নাই। আমি আমার বাবা আমি যাই না, আমার আব্বা কী বলবে, আমার আম্মা কী বলবে, কিন্তু আমি একা এত বড় প্রজেক্ট করতে পারবো না যদি আপনারা পাশে না থাকেন। আমরা অনেক সুন্দর করে দি আফটার এফেক্ট ফর সিলেট অনেকগুলো বাসা তৈরি করব। আমার স্বপ্ন 120টা, যাতে এটা 500-1000 যে বাড়ি খায়। প্লিজ, এটা আমার জন্য করতেছি না, আমাদের জন্য করতেছি, সেই মানুষদের জন্য করতেছি যেই মা পাঁচটা এরকম পাঁচটা ছেলে মেয়ে নিয়ে টিনের ছাদের উপরে এরকম ছিল, ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, সেই মার জন্য করতে চাই, সেই ইমামের জন্য করতে চাই যে ইমাম এখন আজান দিতে পারতেছে না মসজিদে, সেই স্টুডেন্টদের জন্য করতে চাই যে স্টুডেন্টরা এখন বই নিয়ে পড়তে যেতে পারতেছে না, যেই বাবার জন্য করতে চাই যেই বাবা এখন ধান চাষ করতে পারতেছে না, ঘর নাই বাড়ি নাই ছেলেমেয়েদের কী হবে, তাদের জন্য করতে চাই। আর এটা আমরা করব, আমি এবং আপনারা। উপরে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, এখনই ডিসিশন নিলাম, ইনস্ট্যান্ট, কোনো পরে পরে কিছু না, কে কী বলবে আই ডোন্ট কেয়ার, এখনই ডিসিশন নিলাম। উপরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে বা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, কিছু একটা দেওয়া থাকবে, দুইটাই থাকবে, বিকাশ নাম্বারও থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকবে। যা পারেন হেল্প করেন, বাসা তৈরি করি। যারা প্রবলেম আছে বাসা না তৈরি করতে পারলে, যদি তাদের ঘর বাড়ি না থাকে, অ্যামাউন্ট সহ দিয়ে আসবো, প্রতিনিধিত্ব আমি করবো, দায়িত্ব আমি নিলাম, কোনো অপরাধ হলে শাস্তি আমি পাবো, অন্য কেউ না, আমি। নাইনটা কিছু বলতে চাও? একটা বিষয় আমরা আর একটু জানাই দিই আপনাদেরকে, আমরা ত্রাণ শেষ হয়ে গেছে কিন্তু শেষ না, আমরা আবার আগামী সপ্তাহে আসতেছি, এবং কালকে আমাদের বিয়ানীবাজার, বালাগঞ্জ, সাউথ সুরমা যেসব এরিয়াতে নতুন করে নাকি আবার এফেক্টেড হচ্ছে, আমরা ওখানে ইনশাল্লাহ কালকে পৌঁছে যাব। আমি থাকতেছি সিলেটে এবং আমি আমি ঢাকা যাচ্ছি ত্রাণ পাঠাতে। হ্যাঁ, ও আবার গিয়ে ওখানে কিনে পাঠাবে, আমি নিজে থাকতেছি থেকে এগুলো পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আর যেটা বললো, মানে এটা বহুত বড় একটা উদ্যোগ, একটা মহৎ উদ্যোগ আর একটা উদ্যমী উদ্যোগ। আপনারা সবাই যদি আমাদেরকে সাহায্য করেন, সবাই মিলে যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, আফটার ইফেক্ট শুধু সিলেটে আটকে থাকবে না, অন্য যে কোনো দুর্যোগপূর্ণ এলাকাতে যদি হয় তাহলে আমরা ওখানে যাব, ওখানে করব, এবং ইনশাল্লাহ আমরা একটা বেটার বাংলাদেশ, যদি এই ইউথরা যদি ইউনাইটেড থাকে, অনেক বড় একটা ম্যাগনিটিউড ক্রিয়েট করতে পারবো, ওই এফেক্টটা অনেক বড় হবে, ওই ম্যাগনিটিউডটা বড় হবে, আশা করি সবাই মিলে। আমি আমি একটা কথা বলি, আমি একটু ছোট দুইটা কথা বলি। আমি নায়ন ভাইয়ার নিচে কথা বলতেছিলাম যে ব্রো, আমরা যে এত বড় প্রজেক্টের দায়িত্ব নিলাম, এটা কীভাবে করবো, মানুষকে বলবো কীভাবে? মানুষ তো হাসতেও পারে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড কী। আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে দেখেই আমরা মেরে খেতে পারবো না, কেন? আমার বাবার একটা সম্মান আছে, তার বাবার একটা সম্মান আছে, আমাদের একটা সম্মান আছে। অনেক মানুষকে দেখছি উল্টাফুল্টা কাজ করতে এগুলো নিয়ে, আমাদের এর জন্য ভয় লাগে। আমি এর জন্যই প্রথমবার, যেমন আমাকে প্রবাসী ভাইরা বলছে ভাই আমরা কীভাবে পাঠাবো টাকা না পাঠালে, আমাকে লিটারালি আপনারা যদি কমেন্ট চেক করেন প্রথমটায় সবাই প্রেশারাইজ করতেছে যে বিকাশ নাম্বার দিতে। আমি ভয় পাই কেউ যদি একটা খারাপ কথা বলে, ও টাকা নিয়ে করতেছো, আমি এটা শুনতে চাই না। কিন্তু রাইট নাও আই ডোন্ট কেয়ার মানুষ কী বলে, আমার ভাই বোনেরা ঘুমাইতে পারতেছে না, আমার মাদের বাসা নাই, তারা পানির মধ্যে আছে, তারা রান্না করতে পারতেছে না, আমার আমার ভাই এবং বোনেরা স্কুলে যেতে পারতেছে না, আমার ইমাম সে আজান দিতে পারতেছে না, মসজিদে নামাজ পড়তে পারতেছে না, নামাজে যেতে পারতেছে না, আমাদের এইটা করতে হবেই।
দ্যাটস ইট, এটা মাথায় আপনারা ঢুকায় রাখেন, এটা করতে হবে, এটা সামনের সপ্তাহ থেকে আমরা চালু করতেছি, দ্যাটস ইট। কিভাবে করবো, কেমনে করবো, আই ডোন্ট নো, এটা আল্লাহ করবে। এটা আপনাদের, যেমন আমি তাদের কাছে একটা উসিলা হয়ে গেছি, আপনারা এখন আমার উসিলা। গাইস, অনেক দুষ্টুমি হয়েছে, অনেক কিছু হয়েছে, জাস্ট লেটস ডু ইট, চলেন একসাথে করি, সবাই মিলে করি। একটা একটা ওই মায়ের চোখে পানি আমি নিতে পারিনি, আমার ঘুম হইতেছে না, ওই মায়ের, ওনার সাথে আমি আবার কথা বলছি, ওনাকে টাকাও পাঠিয়েছি আবার, সে পাঁচটা বাচ্চা নিয়ে, আমার ওই ফোনটা দাও, সে ওখানে আছে, আমি চারো সাইডে পানি, ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই ভিতরে, ফোন দিয়ে হঠাৎ করে সে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে আমরা সবাই অনেক খুশি হয়ে গেছি, সে বলতেছে আমি অনেক ভালো আছি বাবা, তোমাদের খাবার আরো চার পাঁচ দিন যাবে আমাদের। আমি আসলে ফোন দিয়েছি, আমি আমি তো সাথে সাথে 9 মিনিট ফোন দিয়েছি, আমি দৌড় দিয়ে আসছি, চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা, যে একটা সিচুয়েশন হয়েছে। আমি সেই সেরকম অনেক মানুষ আছে, বিশ্বাস করেন, একটা বাবার যেমন কষ্ট হয় সন্তানকে না খাওয়ানো পর্যন্ত, ওরকম আমার কষ্ট লাগতেছে যে এতগুলো মানুষকে কেমনে, আমার যদি সব কিছু থাকতো না, খোদার কসম লাগে সব চ্যারিটিতে দিয়ে দিতাম, সব দিয়ে দিতাম, একদম দিয়ে দিতাম। আমার আব্বাও জানে এটা, আমার বাবা ভালো করে বলে যে আফ্রিদি পারলে সব দিয়ে দেয়, আমার যা আছে আমি সব কিছু দিতে রাজি আছি, আমি রেডি, আই এম রেডি, কোনো সমস্যা নেই ভাই। কিন্তু আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ আল্লাহ খুশি আমার, আপনারা দেখেন এই যে ভাষাটা দেখেন, দেখেন আপনারা এটা দেখেন, এই যে আমার চোখ থেকে পানি চলে আসে, ঘুমাতে পারি নাই কেউ, যে কালকে আমরা এটা নিয়ে বারবার কথা বারবার কথা বলছি, বলতেছিলাম আমরা যে কিভাবে ছিল, কিভাবে থাকে, ধরো তিনের উপরে ছিল তিন দিন, তিন দিন প্রায়, ধরো এই যে তো বাসার হচ্ছে, এই যে এটা দেখেন, ভিতরে ভিতরে দেখেন কিভাবে থাকে, পাঁচটা বাচ্চা নিয়ে এসে কিভাবে থাকে, দেখেন এই দেখো নিচে কাদা, নিচে কাদা, এই যে দেখো আমরা, দেখেন দেখেন কিভাবে, এটা ইম্পসিবল, পিছলা কাদা, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই, আপনার মা যদি এই অবস্থায় থাকে কোনদিন সহ্য করতে পারবেন, পারবেন না। দেখেন এখানে আমার কোনো স্বার্থ নেই, বিন্দু পরিমাণ স্বার্থ নেই, আমি উমরা করে আসছি, আল্লাহর ঘর দেখে আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফের হয়ে আসছি, আমার বিন্দু পরিমাণ স্বার্থ নাই, আমার কোনো কিছুর অভাব নাই ভাই, আমার এই জায়গায় এক বিন্দু পরিমাণ স্বার্থ নাই, জাস্ট উদ্যোগটা চলে আসছে, কীভাবে যেন হঠাৎ করে মাথায় আসছে, গাড়ির ভিতরে হঠাৎ করে যে বাসা বানিয়ে দিবে, হ্যাঁ চলো শুরু করি আমরা, এটা করি, ইট ওয়াজ ইম্পসিবল বাট করতে হবে। ওই যে ওই মা, যেই মারা এখন হাতটা এরকম রাখছে, আমি আজকে বলছি আপনারা হাত পাতেন নাই, আল্লাহর রাখতেছেন, এটা হাত পাতা বলে না, এটা আল্লাহর কাছে চাওয়া বলে, এরকম কি এটাকে হাত পাতা আপনারা বলেন, এটা কি হাত পাতা, এটা এটা আল্লাহ আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, তারা যে এরকম করতেছে এটা কখনো হাত পাতা হইতেই পারে না, তারা আল্লাহরে ডাকতেছে, উসিলা হয়ে আসতেছে, যেসব মানুষরা তার নিয়ে আসতেছে, ট্রাকের উপরে উঠে আসতেছে, দিতেছে। এখানে না থাকলে আপনারা পরিস্থিতি বুঝবেন না, কষ্ট ধরে রাখতে হয়, চোখের পানি আটকে রাখতে হয়। আমাকে আমার এখানে আন্টিরা বলতেছে তুমি লাইফ জ্যাকেট পরো, তোমার যদি কিছু হয়ে যায় তাদের লাইফ জ্যাকেট কে দিবে, আমি যদি লাইফ জ্যাকেট পরি তাদের লাইফ জ্যাকেট কে দিবে, সকালবেলায় খাই যাই, রাত্রেবেলা ঢুকছি, 15 মিনিট রাত্রেবেলা ঢুকছি যে আমি আমি ক্ষুধায় আমি শেষ, একটা রেস্টুরেন্ট ঢুকছি সিলেটে, আপনার সিলেটে একটা নাম করা রেস্টুরেন্ট ঢুকছি, বলতেছে স্যার 25 থেকে 20 মিনিট লাগবে, আমি বলছি ভাই আমি পারবো না, পরে একটা রাস্তা থেকে চিকেন কিনে খাইছি, এত ক্ষুধা, তাহলে চিন্তা করেন কী পরিমাণ ক্ষুধা তাদের লাগতেছে। ক্ষুধা বাদ দেন, যেই মা তার বাচ্চাটারে নিয়ে এরকম করে রাখতেছে, আমি ডাকতেছি কোলে আসো, না মায়ের কোল ছাড়বে না, তার কী অবস্থা যাচ্ছে, যেই বাবা দিন নাই রাত নাই কষ্ট করতেছে ওই জায়গায়, তার কী যাচ্ছে, একটাবার কি আমরা চিন্তা করছি? আমরা তো অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারি, আমি আমার
কার সাথে কী কী হয়েছে ওইটা নিয়ে সমালোচনা করতে পারি, আমরা কার সরকার কোন বিরোধী দল কী নিয়ে এটা নিয়ে সমালোচনা করতে পারি, একটাবারকে আমরা এবার একসাথে হইতে পারি না? এসি ছাড়া ঘুম হয় না আমার। তাহলে চিন্তা করেন আমাদের বাবারা কতটা কষ্ট করে আমাদেরকে ঠিকভাবে রাখছে, যেসব বাবা মা দিন রাত কষ্ট করে রাখছে আমাদেরকে ঠিকভাবে রাখছে, ভালোভাবে রাখছে, মানুষ করছে আমাদেরকে। আজকে ওই বাবারা হাত পাততেছে না, আমি আজকে বলছি হাত পাই দেন না, এটা আল্লাহর কাছে ডাকছে না, হাত পাতা না। টানের জন্য এমন করে বলে যার ঘরে একটু দেন খাবার, দেন একটু দেন একটু দেন, নৌকার থেকে লাভ দিছে, একটা লোক নৌকা থেকে লাই পায়ের এরকম পুরো সামনে চামড়া ছিলে গেছে, আর আমি আশ্চর্য হয়ে তাকে সত্তর বছর, আমি বলি তার এই 70 বছর হবে। ওনাকে আমরা জিজ্ঞেস করতেছি যে আঙ্কেল আপনি তো ব্যথা পাবেন, কারণ আমার জীবন বাঁচলে তো আমি থাকবো, আমি তো তিন দিন ধরে খাইতে পারছি। দেখেন আমার এই ব্যাপারটা ইস্যু নিয়ে প্লিজ আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারবো, আমার আমাকে নিয়ে অনেক কিছু জায়গায় সমালোচনা করতে পারেন, প্লিজ এই বিষয়টা নিয়ে আপনারা কেউ উল্টাপুল্টা কিছু বলেন না, অনুরোধ, হাত জোর করে বলছি। আমি কি বললাম, আমি আপনাকে ওয়াদা দিলাম আমি আল্লাহর ঘর থেকে, আপনারা দেখছেন না সবাই সাক্ষী না, আল্লাহর ঘরে কোনো মানুষ মিথ্যা কথা বলে, আল্লাহর ঘরের সামনে বলছি না দেশের জন্য কাজ করব, আমি আপনাকে ওয়াদা দিলাম শুধুমাত্র সিলেট না সব জায়গায় আমি থাকব, আজকে অন্য কোনো জেলায় হোক আমি চলে যাব ইনশাআল্লাহ। কেন আমার যেই মারা দেখতেছে, যে বাবারা দেখতেছে, যেই ভাইরা দেখতেছে, আমি চলে যাব, যদি না যাই ওই দিন আপনারা আইসেন আমি ওপেন, আমি রাস্তায় দাঁড়াবো, আপনারা আপনারা যা খুশি তা করেন আমার সাথে। আমার বাবার একটা সম্মান আছে, ওনার বাবার একটা সম্মান আছে, আমরা করব, আমরা ইয়াং জেনারেশন আমরা করে দেখাব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পাশে থাকবেন, দি আফটার এফেক্ট প্রজেক্ট এখন থেকে শুরু হলো। আসসালামু আলাইকুম, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমাদের প্রজেক্ট আজকে থেকে ঠিক।